গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। ভোর 4টা থেকে উঠে বরের ডিউটি, ছেলের স্কুল, নিজের জন্য একটু সময় বার করা, সংসারের যাবতীয় কাজ সুন্দরভাবে গুছিয়ে কিভাবে আমি বেলা 1টার মধ্যে সমস্ত কিছু ম্যানেজ করি, সেই শিডিউল তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। তো ব্লগটা আমি একটু দেরিতেই শুরু করেছি, এখন ঘড়িতে বাজে তোমার 5:30, উঠেছি তোমার 4:10, কিন্তু তখন থেকে ক্যামেরা অন করিনি, কারণ বরের যেহেতু ডিউটি টিফিন বানানো থাকে, তো একটু তাড়াহুড়োর মধ্যে থাকি, সেই জন্য তখন ক্যামেরাটা অন করিনি, ক্যামেরাটা এখন অন করে নিলাম। তো বরকে টিফিন দিয়ে আমি ডিউটি পাঠিয়ে দিয়েছি, বর 5:15 ডিউটি বেরিয়ে গেল, আর এখন বাজে 5:30। দেখতেই পেলে সমস্ত বাসনপত্র যেগুলো রাতে ধুয়ে রেখেছিলাম সেইগুলো গুছিয়ে ক্যাবিনেটে রেখে দিলাম, আর এখন ছেলের জন্য টিফিন প্যাক করছি। ওর টিফিনটাও আমি যখন বরের টিফিনটা রেডি করেছিলাম তখনই করে নিয়েছিলাম। তো আজকে টিফিনে আছে তোমার লুচি আর আলু চচ্চড়ি। আলু চচ্চড়িটা তো ঠান্ডা হয়ে গেছে, অল্প করেই করেছিলাম, তো বেটুকে পুরোটাই ঢেলে দিলাম। আর লুচিটা যেহেতু হটপটে রেখেছিলাম তো গরম আছে, আর ওকেও একটা হট টিফিন কাড়িতেই দিই, যাতে যেতে খেতে পারে ভালো করে। দেখবে লুচি বলো, পরোটা বলো, এইসব জিনিস যদি একটু গরম গরম হয় তো খেতে বেশি ভালো লাগে। তো টিফিনটা প্যাক করে দেওয়ার পর এখন আমি জল ভরে নিচ্ছি পেটুর জন্য। তো ফ্ল্যাক্সে আমি আগের থেকে নুন আর চিনি দিয়ে রেখেছি, কারণ কি এখন শুধু জল দিলে ওদের শরীরে কিন্তু যে ঘামটা হয় সেটার ঘাটতি কিন্তু পূরণ হবে না, আর ওরা তো ছোট বাচ্চা, ওরা তো খেলাধুলা করবে, আর খেলাধুলা করবে মানেই ঘাম হবে। আর এখন এই 2-3 দিন ধরে যে পরিমাণে গরম পড়েছে, তো নর্মাল জল খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সেই সমস্ত করে এখন আমি ছেলেকে উঠিয়ে রেডি করে নেব, করে নেওয়ার পর ওকে স্কুলে ছাড়তে যাব। আজকে ওর বাবা নেই তো আমাকেই বাসে চাপাতে হচ্ছে। ঘুম চলেছে? তো 6:30 সময় ছেলেকে বাসে চাপিয়ে দিয়ে এসে আমি একটু রিল্যাক্স করে বসলাম, কারণ একটু হেঁটে যেতে হয় তো হাঁপিয়ে যায়। তো একটু বসার পর এখন আমি লেগে পড়েছি আমার এক্সারসাইজের জন্য। তোমরা অনেকেই বলবে যে দিদি এক্সারসাইজটা আরও ভোরবেলায় করলে ভালো হয়, কিন্তু আমার যেরকম শিডিউল সেই অনুযায়ী আমি চলি। কারণ কি দেখো, এক্সারসাইজ হলো রিল্যাক্সেশনের একটা ব্যাপার, সেটা যদি হড়বড় করে করো সেটা কিন্তু কোনো কাজ করবে না। আর এক্সারসাইজের নিয়মই হলো করার আগে এবং করার পরে দু টাইমই একটু রিল্যাক্স করে, একটু রিল্যাক্সে থাকতে হয়, একটু রিল্যাক্স করে বসতে হয়। সেই জন্য আমি এই টাইমটা চুজ করেছি, ছেলেকে স্কুলে পাঠিয়ে সমস্ত কিছু করার পর আমি ঘরে এসে এখন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিই, যাতে আমার কোনো একটা টেনশন যাতে কাজ না করে ভেতর ভেতর, যে আমাকে এই কাজটা এখন করে নিতে হবে, এটা করতে হবে, বুঝতে পারলে। এই জন্য আমি 7টার সময় এক্সারসাইজ করি। তো 7:00 থেকে 8:00 পাক্কা 1 ঘন্টায় এক্সারসাইজ করার পর আমি এখন চা খাবো। সকালে শুধু গরম জল খেয়েছিলাম আর চা খাইনি। তো এক্সারসাইজ করে আমি আবার একটু রিল্যাক্স করলাম 10 মিনিট মতন, তারপর এখন আমি চা খাবো। তো চাটা দেখতেই পেলে করে নিচ্ছি, আর চায়ের সঙ্গে নিয়ে নিচ্ছি আমি এই বেকারির বিস্কিট, যেটা তোমরা জানোই যে আমি এই বিস্কুট ছাড়া আর অন্য কিচ্ছু খাই না। তো সেই একটা বিস্কুট নিয়ে নিয়েছি আর গরম গরম চাটা এনজয় করছি। তো এই চা খেতে খেতে একটুখানি আমি আবার বসবো, যাতে একটু শরীরটা ধাতস্থ হয়, একটু আবার আমি কাজের জন্য এনার্জি ফিরে পাই। তো একটু বসে চাটা খাবো, তারপরে আবার লাগবো সংসারের কাজে। তো চাটা খাওয়ার পর এখন আমি বসেছি সবজি কাটতে। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানো যে আমি আগে ঘরে সমস্ত নোংরা টাইপের যে কাজ সেগুলো করে নিই, তারপরে ঘরদোর পরিষ্কার করি। আর আমার তো ঘর ঝাড় দেওয়া বাসি ঘর যেটা, সেটা অনেক ভোরবেলায় ঝাড় দেওয়া হয়ে গেছে, আমার বর ডিউটি বেরোনোর আগেই আমি ঝাড় দিয়ে দিই। তো ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে তখন ক্যামেরা অন করিনি বলে শেয়ার করা হয়নি, বললামই তো 5:30 থেকে ক্যামেরা অন করেছি। তো এখন শুধু সবজিগুলো কাটবো, বিছনা তোলা আমার হয়ে গেল, নিয়ে সবজি কাটতে বসেছি। সবজি টবজি কেটে এবার আমি
ঘরটাকে আরো একবার ঝাড় দিই, আর তার সঙ্গে ঘরের বাইরেটাও একটু ঝাড় দিই, কারণ এখন তোমার ঘড়িতে বাজে তোমার ওই 9টা মতন, আর আমাদের যে ডাস্টবিন নিতে আসে সেটা ওই 8:30 থেকে 9টার মধ্যে চলে আসে। তো আমার টার্গেটই থাকে যে যখন ডাস্টবিন নিয়ে চলে যাবে তখনই বাইরেটা ভালো করে ঝাড় দিয়ে একদম ডাস্টবিনটা নিয়ে সোজা ব্যালকনিতে নিয়ে গিয়ে ধুয়ে ফেলি। তো আজকে যেহেতু 8:45-9টার মধ্যেই ডাস্টবিন নিয়ে চলে গেছে, তো আমি তাই জন্য দেখো সবজি কেটে সোজা চলে এসেছি বাইরে ঝাড় দিতে। তো বাইরেটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর ডাস্টবিনটা তো নিয়ে চলেই গেছে, তো সেটা নিয়ে চলে যাব এখন আমি ব্যালকনিতে ধোয়ার জন্য। ডাস্টবিনটা তো নোংরা মোটেও হয় না, কারণ যেহেতু আমি তোমার পলিব্যাগ ইউজ করি, ঠিক আছে, তবুও যেহেতু ওরা অনেক রকম নোংরা পাতি ধরে, তো সেটা নতুন মানে এরকম উইদাউট ধোয়াতে ইউজ করতে একদমই ভালো লাগে না, সেই জন্য একটু সার্ফ দিয়ে ধুয়ে নিই। আর এখন দেখতে পাচ্ছ যে আমি ঘর মোছার জল রেডি করছি, মানে ডাস্টবিন ধুয়ে আমি ঘরটা মুছে নেব, কারণ আমার ঘরের সমস্ত যাবতীয় কাজ হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে সব কিছু পাই টু পাই শেয়ার করছি না, কারণ ওইগুলো শেয়ার করতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যায়, তো সেই জন্য এখন সেগুলো শেয়ার করছি না। এখন ঘর মুছে সোজা আমি যাব স্নান, আর স্নান করে আমি সোজা চলে এসেছি ঠাকুরঘরে ঠাকুর পুজো করতে। এখন ঘড়িতে তোমার ওই 11টা মতন বাজে, তো এর মাঝে আমি আমার ব্রেকফাস্টও সেরে নিয়েছি। তো ব্রেকফাস্ট সেরে মানে স্নান করে চলে এসেছি পুজো করতে, পুজোটা সেরে নেবো, কারণ স্নান করে আমি অন্য কোনো কাজ করি না যতক্ষণ না আমার পুজো না হয়। তো পুজো টুজো করে তারপরে আমি তোমার কিছু জামা কাপড় ছিল বাথরুমে সেগুলো কেচে রেডি করে রেখেছি, কিন্তু এখনও মেলিনি, যতক্ষণ না পুজো না হয় আমি তো বললামই কিচ্ছু ধরি না আমি, তো পুজোটা করে সেগুলো মেলে নেবো। তো পুজো আমার হয়ে গেল, আর এখন ঘড়িতে মোটামুটি ওই 11টা মতন বাজে। তো বেটু যেহেতু 12টার মধ্যে চলে আসবে, মানে ওকে আনতে যেতে হবে, তো সেহেতু আমি জামা কাপড়গুলো মেলতে এসেছি ঠিকই, তার আগে তোমার গ্যাসে ডাল আর করলা আলু ভাজাটা চাপিয়ে দিয়ে এসেছি, তাহলে দুদিকেই ঝটপট করে হয়ে যাবে, তো সেইগুলো হচ্ছে। আর এখন আমি জামা কাপড়গুলো ঠিক করে মেলে নিচ্ছি। তো জামা কাপড়গুলো মেলে আমি দেখো রেডি হয়ে গেছি বেটুকে আনতে যাওয়ার জন্য। তো এসেই তো ওর জল লাগবে, মানে গ্লুকন ডি দিই ওকে, সেই জন্য সেটাও কাজের ফাঁকে একটু রেডি করে রেখে দিচ্ছি। আর তোমার এখন আমার আলু ভাজা মানে করলা আলু ভাজা আর ছোলার ডালও রেডি হয়ে গেছে। তো কিন্তু তোমার ঘড়িতে মোটামুটি এখন 11:45 বেজে গেল, তো সেই জন্য ভাবছি যে পোস্তটা চাপিয়ে দেবো, কিন্তু পোস্তটা চাপিয়ে গ্যাসটা সিম করেই চলে যাব বেটুকে আনতে, কারণ বেশি দূরে তো নয়, যার সামনেই চলে আসবে, মানে 12টার মধ্যে আমি যাই আর বেটু তার মানে মিনিট পাঁচেকের মধ্যেই চলে আসে, তো সেই জন্য ভাবলাম পোস্তটা চাপিয়ে নেব, তাহলে কি আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। আর এখন শুধু জামা মানে জল খাবারের বাসনগুলো পড়ে আছে, তো সেইগুলো মনে হয় না যে 12টার মধ্যে আমার সময় হবে করে নেওয়ার, তো সেইগুলো সমস্ত কিছু আমি এসেই করব। চাপানো হয়ে গেল, আর তোমার ডাল ছোলার ডাল আর তোমার ওই কি বলো ওটাকে করলা আলু ভাজা রেডি হয়ে গেছে, ঠিক আছে, এখন শুধু চাটনিটা বাকি আছে, চাটনি আর পুঁই পাতার বড়া করবো আজকে, তো সেটা বাকি আছে এসে করে নেবো, এখন টাইম নেই, 11:45 অলরেডি বাজে, পোস্তটা জল দিয়ে চলে যাবো বেটুকে আনতে। একদম সকাল থেকে বুঝতে পারছো তোমার একদম রাজধানী এক্সপ্রেসের মতো ছুটছি, এতটুকু বসিনি, সেই ভোর 4টা থেকে একদম টানা চলছে, শুধু জলখাবারের বাসনগুলো আছে আর ওই দুটো রান্না বাকি আছে, মানে চাটনি আছে আর পুঁইশাকের বড়াটা তো অভি যখন আসবে মোটামুটি 1:45 নাগাদ ভাজবো। তো ব্যাস এই কটা কাজ কমপ্লিট হলে আপাতত আমার কাজ কমপ্লিট। তো রান্না যেগুলো হলো, এই যে এখানে ভাত হয়ে গেছে রেডি কুকারে, আর এখানে করেছি ছোলার ডাল, ঠিক আছে,
ওই লঙ্কা টঙ্কা ফোড়নগুলো আমি তুলে ফেলে দিই ডাস্টবিনে। আর করেছি তোমার করলা দিয়ে আলু দিয়ে ভাজা, ঠিক আছে। এখানে আছে তোমার আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত, আর এটা করেছি আমের চাটনি, আর দই তো আছে, সেটা খাওয়ার সময় বার করব। আর খাওয়ার সময় এই যে পুঁই পাতা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এটার বড়া করব। তো অভি তো এখন আসতে দেরি আছে, ঘণ্টাখানেকের ওপর সময় আছে, তাই এখন আর করব না, একদম আসবে তখন করব। আর এদিকে দেখো বাসনপত্র মেজে একদম রেডি, সমস্ত আমার কিচেন স্ল্যাব সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আরও একবার পরিষ্কার করব যখন তোমার লাঞ্চ দেবো, তখন তো পরিষ্কার করতেই হবে। আর আমার চোখ মুখে টায়ার্ডনেস বোঝাই যাচ্ছে আজকে, মানে খুব টায়ার্ড লাগছে, জানি না কেন। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর এই দেখো ঘড়িতে তোমার পাক্কা একটা বাজে, সেই ভোর চারটের সময় উঠেছি, চারটে থেকে উঠে এখন আমার সমস্ত কাজ কমপ্লিট হলো। আর অভি থাকলে একটু সুবিধা হয়, যেমন বাবুকে বাসে চাপানো নিয়ে আসা এগুলো হয়, সেই জায়গাগুলো তো আমি একটু গ্যাপ পেয়ে যাই, তো অন্য কাজগুলো করতে পারি। কিন্তু যেহেতু অভির আজকে মর্নিং ডিউটি, তো সেগুলো তো সম্ভব নয়, আমাকে টোটালটা করতে হলো, সেই জন্য আজকে অনেকটাই দেরি হয়ে গেল, ঠিক আছে। তো এই হলো আমার আজকের বিজি শিডিউল। তো তোমাদের যদি ভিডিওটা সত্যিই ভালো লাগে তো আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করে নিও, ওকে, আর সাপোর্ট করলে নো ডাউট ভালো লাগে, ঠিক আছে। তো চলো ব্লগটা আর বড় করছি না, যা বড়া টড়া ভাজার আছে, একদম লাঞ্চের অভি আসার পর তো লাঞ্চ হবে, এখন একটু রেস্টের টাইম, ঘণ্টাখানেক মতো রেস্ট নিই, তারপরে তো আবার বড়া টড়াগুলো ভাজতে হবে, ঠিক আছে। তো চলো ব্লগটা এখানেই শেষ করি, যখন অভি আসবে তখন তো লাঞ্চ দেবো, এখন ঘণ্টাখানেক হাতে সময় আছে, তো কাজ খতম মানে একটু রেস্ট নেবো, ওকে। তো চলো আজকে এখানেই, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, ঠিক আছে, চলো বাই।